রশিটার মধ্যে ধরা, রশিটা ধরা, রশিটা চলবে না স্যার। নিমাত্র একটা পোনার জন্য অনেক টাকা, 2-300 টাকা। আমি এজন্য তো বললাম যে শুকনা হয়ে গেছে, জাল দিয়ে মাছ ধরা। বাংলাদেশের সামুদ্রিক জলসীমাত মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে সরকারের পূর্বঘোষিত বিষু মেতুন 23 জুলাই পর্যন্ত টানা 65 দিন বিয়াক রহমান মাছ আহরণ বন্ধে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালিত হয়। জুলাইয়ের 14 তারিখ রবিবার 24 ঘন্টা মোবাইল কোর্ট পরিচালনা অবৈধভাবে মাছ ধরনের সাইডগেন বোট আটক করা হয় এবং বোট নতুন দাফে দাফে সর্বমোট 4,600 কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করে প্রকাশ্যে নিলামত বেশি দিয়ে হয় এবং স্থানীয় তেশকানি তিনখানা ও মাদ্রাসাত প্রায় 500 কেজি মাছ বিতরণ করা হয়। একদিনের অভিযানে মাছ জব্দ করি এবং সাইডগেন বোটের জরিমানা করে সরকারি কোষাগারের মোট 10,06,200 টাকা জমা দিয়ে হয়। অন্যফালদি শেখের কিল ইউনিয়নের ফারির মুকুত ইসে মাছর ফোনা দরলায় অবৈধভাবে বোয়াইনে ফাঁসকান মশারি নেট জব্দ করে ফুরি ফেলা হই। এছাড়াও এককান যান্ত্রিক মৎস্য নৌজানত অবৈধভাবে বসানো ট্রোলিং সিস্টেম এবং ট্রলডোর অপসারণ করা হই আর অবৈধভাবে পদ্ধতি অবলম্বনের লাই মালিকুরে 2 লাখ টাকা জরিমানা করে মুসলেখা লওয়া হই। এই সময় এটা উপস্থিত আছে কন্টিজেন্স কমান্ডার মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ কোস্টগার্ড সদস্য মঞ্জুর আলম, সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিদর্শক আব্দুল কুদ্দুস, মেরিন অফিসার মোহাম্মদ আলমগীর সহ বোর্ডের মালিকল। অভিযান শেষে বাঁশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী সি প্লাসরে হই। আমরা এখানে যে আমাদের 65 দিন সাগরে মৎস্য মাছ ধরা বন্ধে যে 3টা বোট আমাদের কোস্টগার্ড কর্তৃক আজকে আটকিত হয়েছে, জব্দকৃত এবং আমাদের মৎস্য অফিস এবং কোস্টগার্ডের যৌথ অভিযানের মাধ্যমে এই আজকে আটককৃত এই 3টা বোট থেকে মাছ আমরা এখান থেকে যে 300 কেজি মাছ আমরা এতিমখানে বিতরণ করব এবং আরও যে মাছগুলো আছে এগুলো আমরা নিলামের মাধ্যমে অলরেডি বিক্রি করা হয়েছে, এগুলো নিলামের মাধ্যমে চলে যাবে, সরকারি কোষাগারে টাকা জমা হবে আর যারা এই অপরাধ করছেন যাদের বোট তারা জরিমানা দিবেন। আর এইটা আমাদের আগামী 23 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে। সি প্লাস চট্টগ্রাম।